Assalamualaikum everyone. Welcome my YouTube channel Pakhi Premi. Pakhi Premi bondhura kemon achen shobai. Niye elam apnader jonno notun ekti video. Ami ajke dekhabo java pakhir goshol korar chitro. Apnara video ti na tene puro puri dekhben. দেখতে পাচ্ছেন কি করতেছে এইভাবে যাওয়া পাখিকে পানি দিলেই গোসল করে শীত গ্রীষ্ম বর্ষা কিছুই মানে না এই পাখিটি গোসল করার জন্য একদম পাগল হয়ে থাকে বন্ধুরা কোন কালার পাখিটা এসে আবার চলে গেল আবার কোন কালারটা নিয়েছে দেখুন নিচে আরেকটা কি করে এখানে পানিতে নেমে এখন মোছামুছির কাজ করতেছে আবার ভয়ও পাচ্ছে আমি ভিডিও করতেছি আবার ভয়ও পাচ্ছে অবশ্য সবটির মধ্যে পানি দেওয়া হয়নি এগুলো পানি এত বাড়ি আমার কাছে স্টকে নাই ওদের গোসল করা শেষ হলে এই বাড়িগুলো আমি দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার এত ভিডিও করতেছে যেটা একটু ভয় পাচ্ছে বন্ধুরা এখানে কিছু সাদা জবা আছে সাদা জবাগুলো একটু আমার আমারগুলো একটু ভয় পায় বেশি কাছেই আসছে কেটেছে না আমি কাছে আসলে ওরা সরে যাচ্ছে
তো বন্ধুরা এভাবে আপনারা গোসল করাবেন নিয়মিত। এই হচ্ছে আমার যাওয়ার সেট আপ, পুরো সেট আপটি। কেবল গোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে। ব্ল্যাক জাভা দেখতে পাচ্ছেন, জাভাগুলো কতটা সুন্দর করে গোসল করছে। মনে হয় সবচেয়ে প্রিয় ওদের গোসল করাটাই মনে হয় সবচেয়ে বেশি পছন্দ করে। দেখতে পাচ্ছেন এক এক করে আগে আসতেছে, আমাকে দেখে একটু একটু ভয়ও পাচ্ছে বন্ধুরা। জাভাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ সাইজ, অনেক বড় বড় শেপের পাখিগুলো। অবশ্য এগুলো আমার খামারের বাচ্চাই বড় করে আমি জোড়া দিয়েছি। দেখেন নিচেটার কাণ্ড, দুইজন পারাপারি করে গোসল করতেছিল। ফন কালার একটি জাভা রয়েছে, আর একটি সিলভার দিয়ে জোড়া দিয়েছি, কারণ ফন আমি পাইনি। এগুলো এই ফনগুলো আমার কাছে দুইটা মেল রয়েছে, এই দুইটা মেলই আমি কিনে এনেছি, কারণ নতুন জাত বৃদ্ধি করার জন্য। আমাকে দেখে ভয় পাচ্ছে বন্ধুরা, একটু দূরে সরে যেয়ে দেখি। দেখেন আমি দূরে সরে যাচ্ছি, আর ওরা আবার গোসল করতে নামতেছে। সব পাখির সাহস তো আর সমান না বন্ধুরা, কোনোটা আমি কাছে থাকতেও গোসল করেছে, আর কোনোটা এই যে এখন আসতেছে। দেখেন আমি একটু টেনে দেখানোর চেষ্টা করি, পাখিগুলোর শেপ দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর। তো এভাবে গোসল করাবেন নিয়মিত। গোসল যদি আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন গোসল করাতে পারেন, পাখি ডিম বাচ্চা ভালো করবে, এবং কি পাখি দেখতে পাচ্ছেন কতটা হেলদি রয়েছে, এরকম হেলদি থাকবে। গোসল করলে সাধারণত মানুষেরও এরকম হয়, গোসল না করলে শরীরটা শুকনো দেখা যায়, এবং কি রোগ ব্যাধি বেশি আক্রমণ করে। তাই যদি নিয়মিত জাভাকে, যেহেতু জাভা গোসল করার জন্য পাগল হয়ে থাকে, সেজন্য নিয়মিত গোসল করার চেষ্টা করবেন, পাখি সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং হেলদি থাকবে বন্ধুরা, ডিম বাচ্চা ভালো করবে। চলুন আর পাখিগুলো দেখা যাক।
তবে সিজন আবার এসে গেছে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আবার ডিম বাচ্চা করা শুরু করবে। হোয়াইট জাভা, গোসল করে এখন গা শুকানোর পালা। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার এই পাখি প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে আপনার খাঁচার পাখিগুলো। আসসালামু আলাইকুম।